ডেঙ্গি মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে ফের পথে নামলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলি পুলিশ স্টেশন থেকে ডেঙ্গি অভিযান শুরু করেন তিনি। অভিযান শেষ হয় পাটুলি সেন্ট্রাল ক্লাবের সামনে। ডেঙ্গি মোকাবেলায় পথে নেবে ফের কড়া বার্তা মেয়রের। কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযান করেন। পাটুলি পুলিশ স্টেশন থেকে ডেঙ্গি অভিযান শুরু হয়, শেষ হয় পাটুলি সেন্ট্রাল ক্লাবের সামনে। এসির যে ট্রেগুলোতে তাতে জল না থাকে, ফ্রিজের ট্রেতে জল না থাকে, তারপরে পাশাপাশি যারা ফেলছে তাদের একটু অনেক প্রতিবাদ করছি যে দয়া করে রাস্তায় নোংরা ফেলবেন না, কনজারভেন্সি যদি না আসে আপনি আমায় বলুন। ডাবের খোলায় ডেঙ্গি মশার লার্ভা জমে, যেখানে সেখানে ডাবের খোলা যাতে না ফেলা হয় সেদিকেও নজর দিতে বলেন মেয়র। খোলাটা খুব ডেঞ্জারাস, কারণ ভেতরটা দেখা যায় না, জল জমছে তার মধ্যে দিয়ে লার্ভা বেরোচ্ছে, আমি প্রচুর ডাবের খোলা পেলাম আস্তে আস্তে। এইটাকে আমাকে একটা কোনো আইন করতে হবে, যারা ডাব খাবেন তাদের যাতে কেটে দুটুকরো করে একটা কোনো পার্টিকুলার জায়গায় ফেলা যায়। আর কিছু কিছু জায়গায় আমি ভাবছি যে ফাঁকা জায়গা আননেসারি পড়ে আছে, ফাঁকা জায়গার মানুষকে কেস দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, নামাই করছি, কিন্তু তাদের তো সমস্যার সমাধান হবে না। যার হ্যাবিচুয়েটেড থ্রোয়ার অর্থাৎ বাড়ির থেকে ফেলতে থাকবে নোংরা, এইটাকে না যতক্ষণ না বন্ধ করবো এটা করা সম্ভব। বিভিন্ন জায়গায় ডেঙ্গি মশা রোধে ধোঁয়া দেওয়া হচ্ছে। মেয়র জানান হুয়ের নির্দেশে ধোঁয়া দেওয়া বন্ধ আছে, দেওয়া হলে সে বিষয়ে খতিয়ে দেখবেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধোঁয়া দিলে সেই জন্য আমরা বন্ধ রেখেছি, এখন যারা দিচ্ছেন তাদের আমি জানি না, তারা হুয়ের নোটিশ করেছেন। আমি জানি না, এটা কালকে আমি শুনলাম, আমি অলরেডি বলেছি সুডাকে যে মশা দিচ্ছে, মানে এই এটা ছড়াচ্ছে, আপনার কাছে কালকেই জানলাম, আমি আগে জানতাম না যে ধোঁয়া করে ধোঁয়া দিচ্ছে, কিন্তু আমি হুয়ের নোটিফিকেশানে ধোঁয়া দেওয়াটা বড় বরং ধোঁয়া দিলে আরও বিপদ, রাস্তার মশা চলে যাবে বাড়ির ভেতর। 101 নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের নেতৃত্বে ডেঙ্গি অভিযান হয়। বলেন প্রতি সপ্তাহে বিভিন্ন পাড়ায় পাড়ায় ডেঙ্গি সচেতনতার জন্য অভিযান চলবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা টিভি।